আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, মহিষ কত নিচ্ছে জানবো? কত নিচ্ছে ভাইয়া? তিন লাখ টাকার মহিষ। দর্শক দেখতে পাচ্ছেন, 3 লাখ টাকার মহিষ আছি। গাবতলি হাটের যে অপোজিটে যে মিরপুর রোড আছে, সেই মিরপুর রোডে এখান থেকে যে গরুগুলো বিক্রি হয়ে যাবে গাবতলি হাট থেকে, সেই গরুগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভাইয়া, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক শেয়ার কমেন্টস দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং একটা শেয়ার দিবেন যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখার সুযোগ পায়। তো আমরা গরুর দর দাম জানতে থাকি, একটু দেখি কীরকম দাম হয়। ভাইয়া কত নিয়েছে? 110। দর্শক 1,10,000 টাকার গরু দেখতে পাচ্ছেন, 1,10,000 টাকার গরু। দর্শক ভাইয়া কত নিয়েছে? 1,45,000। 1,45,000 টাকার গরু। দর্শক কত নিয়েছে ভাইয়া? 77,000 টাকার গরু। দর্শক 77,000 টাকার গরু। দর্শক আমরা আছি গাবতলের মহিষ, আরেকটা আসতেছে, আমরা একটু দেখবো। ভাইয়া কত নিয়েছে? 2,15,000 টাকার মহিষ। দর্শক 2,15,000 টাকার মহিষ। আমরা আছি গাবতলের মেন রোডে। এই রোড থেকে গরু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদেরকে গরুর দরদাম জানাবো। আরেকটি গরু আসতেছে, আমরা একটু দাম জানার চেষ্টা করব। ভাইয়া কত নিয়েছে? 99,000 টাকা। দর্শক 99,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল 99,000 টাকার গরু। দর্শক 99,000 টাকার গরু। আমরা আসি সামনে, দেখাবো প্রতিনিয়ত গাবতলি হাট থেকে কীরকম দামে গরু বিক্রি হচ্ছে, ঘন্টায় ঘন্টায় আমরা দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়া কত নিয়েছে? 94,000 হাসুলি সহ। দর্শক 94,000 টাকার গরু হাসুলি সহ 94,000 টাকা। আরেকটা পাগলা গরু আমরা দেখতে পাচ্ছি, আসতেছে 1, 2, 3, 4 জন ধরে নিয়ে আসতেছে, একটু দেখি। ভাইয়া কত নিয়েছে? 2 লাখ টাকা। দর্শক 2 লাখ টাকা। গরুটা একটু সামনে আসলে, আপনাদেরকে দেখাবো বন্ধু, 2 লাখ টাকার গরু। দর্শক 2 লাখ টাকার গরু। দর্শক 2 লাখ টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন গাবতলি হাটে নিয়ে যাচ্ছে, গরু কিন্তু বিক্রি হচ্ছে, একের পর এক গরু আসতেছে। আমরা একটা গরু দেখতে পাচ্ছি, খুবই সুন্দর গরু আসতেছে সামনে দিয়ে। মামা কত নিয়েছে? 1,15,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 1,15,000 টাকার গরু। দর্শক 1,15,000। আমরা আছি গাবতলি হাটের অপোজিটে যে মিরপুর রোড, মাজার রোডের মাঝখানে, এখান থেকে গাবতলি হাট থেকে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দরদাম জানাবো। ভাইয়া কত নিয়েছে? 1,12,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 1,12,000 টাকার গরু। কত নিয়েছে ভাইয়া? 97,000 টাকার গরু। দর্শক 97,000 টাকার গরু। দর্শক দাম কিন্তু এখনও রিজনেবল দাম আছে। ভাইয়া কত নিয়েছে? 1,18,000। 1,18,000 ভাইয়া, 1,18,000। ভাইয়া কত নিয়েছে? 67,000 টাকার গরু। দর্শক দেখতে পাচ্ছেন 67,000 টাকার গরু। দর্শক একের পর এক কিন্তু গরু বেরিয়ে আসছে গাবতলি হাট থেকে। আমরা গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, এই জ্যামের মধ্যেও গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন, খুব খুশি হব যদি একটা শেয়ার একটা কমেন্টস করেন। দূর থেকে দেখতে পাচ্ছি গরু আসতেছে, আমরা গরুর দরদাম জানাচ্ছি এবং জানিয়ে যাব ইনশাআল্লাহ। ভাইয়া কত নিয়েছে? 1,07,000 টাকার গরু। দর্শক 1,07,000 টাকার গরু। ভাইয়া কত নিয়েছে? 61,000 টাকার গরু। দর্শক 61,000 টাকার গরু। এটা ভাইয়া কত নিয়েছে? 1,00,000 টাকার গরু। পিছনেরটা ভাইয়া, 1,00,000 টাকার গরু পিছনেরটা। আমরা আছি গাবতলি হাটের মেন যে অপোজিশন যে মিরপুর রোড আছে, সে মিরপুর রোড। গরু আসতেছে, কত নিয়েছে ভাইয়া? 1,20,000 টাকার গরু। দর্শক 1,20,000। কত নিয়েছে? 1,06,000 টাকার গরু। দর্শক 1,06,000। কত নিয়েছে ভাইয়া? 1,26,000 টাকার গরু। দর্শক 1,26,000। পরপর 3টা গরু চলে গেল, আমরা দেখতে পারলাম মোটামুটি রিজন 1,61,000, মোটামুটি রিজনেবল প্রাইসই আছে কিন্তু গরুর দাম এখনও। গরু আসছে একের পর এক, দাম জানাচ্ছে। ভাইয়া কত নিয়েছে? 1,15,000 টাকার গরু। দর্শক 1,15,000 টাকার গরু। আমরা কিন্তু আছি গাবতলি হাটের অপোজিট রোডে, এখান থেকে আমরা জিজ্ঞেস করতেছি ভাই কত নিল, কাকা কত নিল। ভাইয়া কত নিয়েছে? 1,15,500 ভাইয়া, 1,15,500। দেখতে পাচ্ছেন 1,15,500। ইনশাআল্লাহ আরও গরু আসবে, দাম দর দেখাবো। আরেকটি গরু আসতেছে দূর থেকে, দেখতে পাচ্ছি সুঠাম দেহের গরু, আমরা জানবো কত নিয়েছে। কত নিয়েছে কাকা? 90,000 টাকা। দর্শক 90,000 টাকার গরু। দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে 90,000 টাকার গরু। আরও গরু আসবে ইনশাআল্লাহ, দেখাবো দাম দর। গুটি গুটি পা এগিয়ে কিন্তু আসছে গরু, আমরা একটু গরুর দাম জানার চেষ্টা করব কত দামে কিনেছে। ভাইয়া কত নিয়েছে? 1,30,000 টাকার গরু। দর্শক খুবই শান্ত স্বভাবের গরু, আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, 1,30,000 টাকা দামের গরু। ভাইয়া কত হয়েছে? কত?
90,000 টাকার গরু, দর্শক 90,000 টাকার গরু দেখতে পাচ্ছেন। আরেকটা গরু আসছে, আমাদের দাম জানি ভাইয়া কত নিয়েছে? 1,15,000 দর্শক, 1,15,000 টাকার গরু দর্শক, 1,15,000 গরু কিন্তু বিক্রি হচ্ছে গাবতলীর হাট থেকে। যারা এখনও গরু কিনে নেয় আসতে পারেন, রিজনেবল দামে গরু কিনতে পারবেন ইনশাল্লাহ। গরু কিন্তু আসছে কালো, বিশাল সাইজের গরু। ভাইয়া কত নিয়েছে? 1,40,000 দর্শক, 1,40,000। ভাইয়া কত নিয়েছে? 1,15,000 টাকার গরু দর্শক, দেখতে পাচ্ছেন গাবতলীর হাটে কিন্তু 1,15,000 গরু বিক্রি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ওইটা তার পাশে যেটা ছিল ওইটা ছিল 1,60,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি গরু আসতেছে, কত নিল ভাইয়া? 90,000 টাকার গরু দর্শক, 90,000 টাকার গরু দর্শক, 90,000 টাকা। ভাইয়া কত নিয়েছে ভাইয়া? 67,000 টাকার গরু দর্শক, 67,000 টাকা। গরু দেখে কিন্তু মনে হচ্ছে যে গরুর দাম মনে হচ্ছে একটু কমে গিয়েছে। তারপরও আমরা আরেকটু দেখবো ঘন্টা খানিক, তারপর আপনাদেরকে ডিসিশন দিব যে গরুর দাম কমেছে নাকি একই আছে। গরু কিন্তু আসতেছে একের পর এক, আমরা একটু দাম জানবো। কত নিয়েছে ভাইয়া? 1,15,000 টাকা দর্শক, 1,15,000 গরু দেখতে পাচ্ছেন, 1,15,000 দর্শক। আমরা কিন্তু আছি গাবতলী হাটের মেন দরজার উল্টা পাশে গিয়ে মিরপুর রোড, সে মিরপুর রোডে গরু কিন্তু আসছে, আমরা একটু দেখার চেষ্টা করবো। ভাইয়া কত নিয়েছে? 95,000 টাকার গরু দর্শক, দেখতে পাচ্ছেন 95,000 টাকার গরু দর্শক। গাবতলী হাট থেকে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল। আমরা আছি গাবতলী হাটের মেন রাস্তায় মিরপুর রোডে, এখান থেকে আমরা গরুর দাম দেওয়ার জানানোর চেষ্টা করছি। গরু কিন্তু নামতে চাচ্ছে না। 1,11,000 টাকার গরু দর্শক, 1,11,000 টাকার গরু দর্শক, 1,11,000। ভাইয়া কত নিয়েছে? 1,85,000 টাকার গরু দর্শক, বড়টা। ভাইয়া কত নিয়েছে? 82,000 টাকার গরু দর্শক, 82,000 টাকার গরু, দেখতে পাচ্ছেন 82,000 টাকা। গরুর দাম কিন্তু মোটামুটি রিজনেবলই আছে এখন পর্যন্ত। গরু কিন্তু আসতেছে গুটি গুটি পায়ে, আমরা গরুর দাম জানছি, জিজ্ঞেস করছি ভাই কত? ভাইয়া কত নিয়েছে? 90,000 টাকা দর্শক, 90,000 টাকার গরু দর্শক, দেখতে পারলে 90,000 টাকা। আরেকটা গরু আসতেছে ছোট সাইজের, মিডিয়াম সাইজের গরু, আমরা জানবো যে কত নিয়েছে। ভাইয়া কত নিয়েছে, কত নিয়েছে? 68,000 টাকার গরু দর্শক, 68,000 টাকা কিন্তু এই গরুটা কেবল গাবতলী হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে। 68,000 টাকা দর্শক, 68,000। আমরা ইনশাল্লাহ গরুর দরদাম জানাবো। গরু আসছে, আমরা গরুর দাম জিজ্ঞেস করছি যে ভাই কত? ভাইয়া কত নিয়েছে? 1,20,000, 1,20,000 দশক, 1,20,000 টাকা কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেল কেবল গাবতলী হাট থেকে, 1,20,000। ভাইয়া কত নিয়েছে? 78,000 টাকার গরু দর্শক, 78,000 টাকা, 78,000 টাকা, 78,000 টাকার গরু দর্শক, 78,000 টাকার গরু কিন্তু নিয়ে গেল, 78,000। গরু কিন্তু আসছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি গরুর দাম কত নিল জানবো। ভাইয়া কত নিয়েছে? 1,07,000 দর্শক, 1,07,000 টাকার গরু দর্শক, একটি বিশাল সুঠাম দেহের গরু এসছে, 1,82,000 টাকার গরু দর্শক, দেখতে পাচ্ছেন আমার সামনে 1,82,000 টাকার গরু দর্শক, 1,82,000 টাকার গরু কিন্তু এটা বেশ সুঠাম দেহের গরু, 1,82,000, 1,82,000 টাকার গরু দর্শক, 1,82,000 টাকার গরু। আরেকটা কালো গরু আসতেছে, আমরা একটু দাম জানবো, আমরা একটু জানবো কত নিয়েছে। ভাইয়া কত নিয়েছে? 80,000, শুধু 80,000 দর্শক, 80,000 গরু দর্শক, দেখতে পাচ্ছেন 80,000 গরু দর্শক গাবতলী হাট থেকে এই মুহূর্তে কিন্তু বিক্রি হয়ে গেল। আমরা আছি গাবতলী হাটের মেইন দরজায়, এখনকার মতো এখান থেকে বিদায় নিব ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি পরের ঘন্টায় গরুর দাম কীরকম সেটা জানাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।